ان ابی سعید الخدری رضی اللہ تعالیٰ عنہ قال sallam, yawman, wajhuhu, ninnari, قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من سام یوما فی سبیل اللہ بعد اللہ وجہہ النار سبیل خریفہ راہ البخاری عن ساہد بن سعید رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه ثمان ابواب منها باب اسم الريان لا يدخله الا السائمون اذا دخل اخرهم اغلق الله يدخل احد منهم رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم إذا الحسنه بعشر امثالها الى سبع مئة ذئب قال الله تعالى الا الصوم فانه لي وانا آجي به ويداو الشهوه والطام لآجلي راه البخاري مسلم عن ابي ايوب الانصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أطباه ستا من شوال كان كاسيام الدهر বুদা সম্মানিত মসজিদের মুসাল্লিহ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম জুমার খুদবাই ঈদের পরের দিন আজ সংক্ষিপ্ত হলেও আমরা স্যাম সম্পর্কেই কথা বলতে চাচ্ছি এই জন্য যে রামাজানের পরে একটি সিয়াম রয়েছে তা হচ্ছে সওওয়ালের সিয়াম সাওওয়ালের স্যাম ছয়টি যার ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম অনেক কিছুই বলেছেন আমরা মূলত সাওয়ালের সিয়ামকে লক্ষ্য করে আজকের আলোচনা থাকবে নফল সিয়াম সম্পর্কে এরপরে আমরা খুদবার শেষের দিকে ঈদের দিনের দু একটি কুসংস্কার নিয়ে কুসংস্কার খুবই খারাপ যা শরীয়তের অনুকূলে নয় তা নিয়ে আমরা দু একটা কথা বলবো ইনশাআল্লাহ আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মনসামান ফি সবিল্লা বাদ আল্লাহ হুয়া জোহন ইনার সবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন। আমরা বিভিন্ন সময় একটি বিষয় বিশেষ করে সিয়াম সম্পর্কে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো স্যাম স্যামের মতো স্যামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই আমরা একাধিক দিন বিষয়টি পেশ করেছি আজকেও সেইটা নিয়ে আমরা কথা বলি তাতে আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করি ইবাদত হিসাবে সেম একেবারেই ভিন্ন ধরনের এবাদত যে এবাদতের সাথে অন্য কোনো এবাদতের মিল নেই তার প্রথমে আমরা বলি যে শ্যাম পালন করলে দু চার দু চারশো দু চার পাঁচ নেকি হবে এইটা বোঝা যায় না যেমন কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে দশ নেকি হবে একটা সংজ্ঞা বোঝা গেল যদি আমরা জানা যায় যাই তাহলে এক রাত নেকি পাবো মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কে নেকি পাবো তো নেকি তো পাচ্ছি অনেক অসুস্থ মানুষকে দেখতে গেলে সত্তর হাজার ফেরেস তো আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কাজটা আমার ভালো তো শ্যাম পালন করলে কি নেকি হবে তো শ্যাম পালন করলে কোনো নেকির কথা বোঝা যায় না বুঝা যায় যে বিনিময় হলো জান্নাত এইটা বুঝা যায় তা এইবার দুই একটা হাদিস পেশ করি তাতে প্রথম হলো আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরানো হবে এক জাহান নাম থেকে সরে গেল তো নেকি কি দু চার পাঁচশো এরকম কিছু হলো এটা তো হলো না আর বলি ওমামা বাহেলি রাজু আল্লাহ তালান হো বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন মন সাময়মান জাল আল্লাহ বাই না হো বাইন না রে খান্দাক নামাই ন কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যেইটা হবে আসমান জমিনের ব্যবধান পাঁচশো বছরের পথ তার মানে আমি জাহান নাম থেকে সরে যাব পাঁচশো বছর দূরে দূরের পথে আর একটাতে আছে একশো বছর তাহলে এক হাদিসে জাহান নাম থেকে আমি সরে যাচ্ছি একশো বছরের পথ এক সরে যাচ্ছি সত্তর বছরের পথ এক হাদিসে সরে যাচ্ছি পাঁচশো বছরের পথ বলেন তো ফলাফল কি আমি কি আসলে দু চার পাঁচশো নাম থেকে দূরে চলে গেলাম থেকে নাম সরে গেলাম এর বিনিময় হলে জানলাম তারপরে ওমামা বাহেলি রাজু আল্লাহ বলেন সাল্লা আলি সাল্লাম মুরনি আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাবো একটা আমলের কথা বলেন একটা আমল তখন সাল্লাম রাসুল বললেন আলাই কেলাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে সে মতো কোনো এবাদত নেই শ্যামের মতো এই মতো এইটা হলো সলাৎ নামাজ এটা হলো শেয়ামের মতো জিনা এটা হলো হজ এটা হলো শ্যামের মতো জিনা এমন কোন এবাদত নেই পৃথিবীতে যেটা শ্যামের মতো হতে পারে আল্লাহ রসুল সবকে না করে দিলেন ওমামা বাহেলি রাজি আনহু বলেন ল আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তখন আল্লাহর নবী বললেন যে ও মামা আলাই কাবি শম ফাইনাহু লা লাহু তুমি শেয়াম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই তাহলে আগের কথাটা এই কথাটা কাছাকাছি একই মত আর সমপর্যায়ের হজ হোক সলাত হোক তাসমি রাজকার হোক হোক এমন এবাদত নেই যেটা শ্যামের সমপর্যায়ের ইবাদত হতে পারে মানে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত সাহিব সাদ রাজি আল্লাহ বলেন রসুল সালিসাম বলেছেন ইন্ড জানতে ইন্না সাব আবহা বাবুল জাননাতে সামান নিশ্চয় জান্নাতে আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নামে একটি দরজা সাতটি মিনহা বাবুন ইসমার রায়ান আটটি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান মানে হল পানি পান করে তৃপ্তি লাভ করা ইল্লা পালনকারী ব্যক্তি লায়াদ ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে হবে না এই যা উগলেকা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে এইখানে আপনাকে আর একটা কথা বলি জান্নাতের আটটি দরজা দিয়ে কিন্তু মানুষকে ডাকা হবে যারা সলা আদায় করেছে তারা এই দরজা দিয়ে আসো এই দরজা এসো আসো তারা স্বাগতম জানাবেন যারা হজ করেছে তারা এই দরজা আছে এইটা দিয়ে আসো এইটা দিয়ে আসো যারা শ্যাম পালন করেছে এটা দিয়ে আস তো আবু বাকর বললেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে আল্লাহ যে হ্যাঁ তুমি তার মধ্যে পান যাকে সব দরজা থেকে ডাকা হবে অনেককে ডাকা হবে আপনি তার মধ্যে তা এখন যেটা বলতে যাচ্ছি যে জানা সলাত আদায়ের জন্য একটা দরজা আছে ওর শেষ ব্যক্তি ঢুকলো ওটা বন্ধ থাক হবে না খোলা থাকবে হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না খোলা থাকবে তার মানে সলাত আদাইকারীও হজের দরজা দিয়ে ঢুকতে পারে হজ পালনকারীও সলাত আদাইকারীর দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু সেম ব্যতীত এই দরজা দিয়ে ঢুকতে পাবে না তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত মানে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এই দরজা দিয়ে ঢোকার একটাই পথ যে শ্যাম পালন করতে হবে আবদুল্লাহ আমরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আর শ্যাম কোরআনাব্দে কোরআন এবং সেম বিচারের মাঠে মানুষের পক্ষ নিয়ে কথা বলবে সুপারিশ করবে বিচারের মাঠে কোরআন এবং শ্যাম মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কথা বলবে শ্যাম বলবে রব্বি মানাত হারে ফা সা হে আমার প্রতিপালক আমি এই লোকটাকে দিনে খেতে দিনি আর প্রতি মন মতো চলতে এই লোকটাকে আমি দিনে খেতে এবং মন মতো চলতে দিন তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও কোরআন বলবে রবি মানাত প্রতিপালক আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটু কোরআন মাজিদ পড়ার অভ্যাসই হবে নইলে সুরা সাজদা পড়বেন নইলে মন পড়বেন মূল রাতে পড়াতে অভ্যাসী হলে কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বল নইলে এখলাস ফালাক নাস পড়ে আপনার হাতে হালকা থুথু দিয়ে গোটা শরীরটা বলিয়া নেওয়ার চেষ্টা করবেন তাহলে অন্তত আপনি রাতে কোরআন মাজিদ পড়লেন কিছু হলেও তো পড়লেন কোরআন এবং শ্যামের কথা মেনে নেওয়া হবে কোরআন যেটা বলবে শ্যাম যেটা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন আবহাওয়ারা রাজি আল্লাহ বলেন রাসুল সাল ইসালাম বলেছেন আর সিএমও হিসনুল হাসেন নান এম হলো জাহান্নাম নাম থেকে বাঁচার দুর্গ সিএম হল জাহান নাম থেকে বাঁচানোর বাঁচার দুর্গ তাহলে সিএম পালন করে ঘুরে নেকি হলো না বাঁচলাম কোথা থেকে জাহান নাম থেকে একটা ভিন্ন ধরনের বিবাদন আবহরারা রসিয়াল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাল্লাহু আলিহ অসাল্লাম বলেছেন কুল্লহামাদিদ্ না আদম ইজফুল হাসানাতো ব্যাস আম সালেহা এলাহ সাবে মেতে দেব আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরও আরও আরো সব বাড়ানো হয় মানুষ যেমন গরু গাভীর বাচ্চা লালন পালন করে বড় করে অন্য বোখান মুদ্রিসে মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ মানুষের নেকিকে বাড়াতে থাকেন বাড়াতে থাকেন মরা পর্যন্ত নেকি তার বাড়তেই থাকে قال الله تعالی الا الصوم তবে সিয়াম ফাইনহু লি ওয়া আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে এমন কোন এবাদত নেই যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন শ্যাম ছাড়া শ্যাম ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের এবাদত যার সাথে মানুষের ভালোবাসা আন্তরিকতা থাকা উচিত আল্লাহ আমাদের বিবেচনা করে আমল করার তফিক দান করুক আল্লাহ আমি আলহামদুলিল্লাহ আবু হরি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আফজালু সি এ বা দা রমাদান শাহরুল্লাহিল মোহাররম ও আফজালুসলা সলাতে বা সলাতিল সলাতের সলাতুল্লাইলে রামাজানের ফরক সিএমের পরে সবচেয়ে উত্তম সেএম হল মোহাররমের সেএম দুইটা রামাজানের পরের সবচেয়ে নফল উত্তম শিয়াম কি মহাররামের শিয়াম। আবহরা আরা জ আল্লাহ তালা আনু বলন তাদবান নাবি স্তালহ লাহ ইলাল ম ওয়াজাদাল আহুয়া সুনাই আমালা সুরা। আল্লাহর নবী মোধিনাায় আসলেন মক্কা থেকে দেখলেন যে মদিনার লোকেরা মহাররামের দ০ তারিকে সিয়াম থাকছে।

আল্লাহ তালে এই দিনে মূসাকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়া গাররাকা ফেরাউন ওয়া এবং ফেরাউনকে তার সম্প্রদায়কে এই দিনে ডুবিয়ে দিয়েছেন ফাসাম মুসা শুকরা যার কারণে মূসা আলাইহিস সালাম এই দিনে শুকর আদায়ের জন্য কি করেছিলেন সেম থেকেছিলেন মুসা বলেছিলেন আল্লাহ এত বড় তুমি কাজ করলে ফেরাউনকে এইভাবে নিঃশব্দে ডুবিয়ে দিলে তা আমি কি করতে পারি এই কাজটার বিনিময়ে সুক্রিয়া শুক্রিয়া শ্যাম থাকলাম মহারাবের দশ তারিখে শ্যাম থাকলাম তো এই কথা শুনে রাসুল সালাম বলছেন নাহানো আওলা মিনকুম্বে মূষা মূষা যে শ্যাম পালন করতেন শুক্রিয়ার জন্য ওই সোমনাথ পালন করার ব্যাপারে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে মা আসুরা আমার হবে শ্যাম তিনি নিজে শ্যাম থাকলেন আর শ্যাম পালনের আদেশ করলেন যেমন আদেশ করলেন তেমনি সাহাবিগণ বলছেন হা যেমন সারা এই মহারামের দশ তারিখ তো ইহুদ্দিন ইসারদের বড়দিন ইহুদিন আসারা এটাকে বড়দিন মনে করে আর আপনি সব সময় বলেন যে এই তুখালি ফলেন ইয়াহুদানসুরা তোমাদের কি হুদিনাস বিরোধিতা করতে হবে তো আমরা যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকি তাহলে আমরা তাদের অনুসরণই করলাম তাহলে বিরোধিতা কি দেওয়া হলো তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ শোনো লাইন বাঁকায় তো আসানা তাল কাবেল আল্লাহ তা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মহারামের সিএম হলো দুইটা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে দশ তারিখ হবে শুক্রিয়া আর নয় তারিখ হবে বিরোধিতা হাফসা রাজিয়াল বলেন আর বউ লমা হসল চারটে জিনিস আল্লাহ রাসুল কখনো ছাড়তেন না এক আসুরা, আহরামের দশ তারিখের শ্যাম দুই আসরা এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন মিন করে সাহার প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার রাখা ফজরের দুই রেখা সন্ন্যাত এই চারটে জিনিস তিনি কখনো ছাড়তেন না তার একটা হল মহররমের শ্যাম আমরা আপাতত মহরমের শ্যাম শেষ করলাম কাতাদার আজিয়াল্লাহু তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহু আরই অসাল্লাম বলেছেন সালসুল মিনকুল্লে শাহ রে ফাহাজ আর শ্যাম দাহারে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে সারা বছর সারা বছর সিয়াম পালনের জন্য তিন দিন সিয়াম থাকতে হবে প্রতি মাসে তিন দিন আবুজার গেফারি রাজিয়াল্লাহ তালান বলেন আল্লাহর নবী আবুজার গেফারিকে বলতেন আবুজার গেফারি এ যা আর শাহরা আই সালাসা তায়ামিন ইন মিনকুলে শাহরে তুমি যদি প্রত্যেক মাসে তিনটে সেএম থাকতে চাও তাহলে সুম সালাসা সারা আরবাসরা অখম সাসারা তেরো চোদ্দো পনেরো আবহাওয়ার জিয়াল্লাহু তালানও বলেন মা তারাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াম আল বিজ ফিল হাজার আলা সফর আল্লাহর নবী 13 14 15 না বাড়িতে বাদ দিন না সফরে বাদ দিন বাড়ি তিন দিন সিয়াম থাকতেন 13 14 15 সফরও থাকতেন 13 14 15 তবে সফরে ছেড়ে দেওয়া যায় আয়সা رضی আল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় যে মাসে তিন দিন হলেই হবে চন্দ্র মাসে কেন মহিলাদের যদি ঋতুর কারণে তেরো চোদ্দ পনেরো পরে যেটা দিন আসবে আরাবি মাসে করে নিলেই হবে এ হাদিস বোখারি মুসলিম প্রত্যেক মাসে তিন দিনের সেম শেষ করলাম তারপরে কাতাদার আজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূল সল্লাল্লাহ আলিস আলম বলেছেন সেয়মে ইয়মে আসুরা আহাতা সেব সেম আলাল্লা হে আই ক ফেরা সানতাল্লতিকাদলাহ আমি মনে করি মানুষ যদি মহররমের দুই দিন শ্যাম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে

হাজিরে যখন মাঠে থাকে আরাফার একদিন হিসাবে পরের দিন হয়ে গেলে কোনো সমস্যা নেই আরাফার একদিন সিয়াম রাখি মহরমের সিয়াম আরাফার সিয়ামের কথা আমরা শেষ করলাম এবার চলেন যাই শাবানের সিয়াম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নাবী صلی اللہ علیہ وسلم ইয়া শুমু শাবানা ইল্লা কলীলা আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন তবে কয়েকটা বাদ দিতেন শেষের দিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাইতু রাসূলুল্লাহি صلی اللہ علیہ وسلم ইয়া শুমু শাহরাঈনা মুতাতাবিয়াইন ইল্লা শাবান রমাদান আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি তবে শাবানরা বাজান তার মানে তিনি সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুতুলিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম আল্লার নবী লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাস সোহুরে মাতা সুম মিন শাবানা আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি এইরকম তো কোনো মাসে দেখি না আপনি শ্রাবণ মাসে এত শ্যাম পালন করেন কেন এটা জিজ্ঞাসা দেখেন তো আপনারা জিজ্ঞাসা ধরতে পারেন কিনা খুব সহজ জিজ্ঞাসা আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এখন উত্তর বলছি আরে শোনা সাহারণ বানা রাজাবর রামাজান দেখা সাহারণ বানা রাজাব রামাজান এই মাসটা হলো রজব ও মাঝে এক ফল্না সোয়ান হো মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হলো রজব ও রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হলো রামাজান ও রজবের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তুরফাউল আমা রব্বিলা আলামিন ও না উফায় অন সাইন আমি ভালোবাসি এই মাসে বাৎসরিক রিপোর্ট পেস করা হয় আমার রিপোর্টটা পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সেম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন চাই নেও দেখো আমার রিপোর্টটা দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সে আমি এইটি আমার মন চাই এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি সিএম থাকে তবে মোহাম্মদ সাল্লামের জানা ছিল না সেদিন পনেরো সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা জেনে নিয়েছেন সেটা পনেরোই সাবান একবারে নগদ মিথ্যে একবারে ডাহা মিথ্যে পনেরোই সাবানে সিএম পালন করে এই সাবানের আমল উপরে উঠে যাবে এটা ধরা একটা আস্ত নগদ মিথ্যা কথা এই এইটাই চূড়ান্ত যে রিপোর্ট ধরতে হলে সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে এ কথাই ঠিক একাধিক হাদিস সম্মানিত দিনই ভাই আমরা সাবানের সিয়ামের কথা শেষ করলাম এইবার বৃহস্পতিবার সম্বাদ আয়সা রাদিয়াল্লাহু তাআনা বলেন এসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামাল ইসনাইন আল খামিস আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুর যাও তুর ফাগুলা আমাল ইলা রাব্বিল আলামিন ইয়ামাল ইসনাআল খামিস ওয়া উহবাইর ফামাল ইনা সাইম পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সম্বর পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার আমার মন চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে আল্লাহ দেখুক আমি সে আছি পৃথিবীর মানুষ শোনে রেখো মানুষের পাপ নে সাপ্তাহিক পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার আমার মন চাই যখন সাপ্তাহিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমাকে যে আমি শ্যাম আছি তাহলে বাৎসরিক রিপোর্টও শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন আর সাপ্তাহিক রিপোর্টও তার নিজের কি অবস্থায় দেখাতে চাইতেন শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন তো আমল তো আমাদের জন্য করে রেখে গেলেন তাহলে আমাদেরও উচিত যে সাপ্তাহিক রিপোর্ট ধরি যদি আল্লাহর কাছে পেশ করার সময় সিয়াম অবস্থায় রোজা অবস্থায় তাহলে বৃহস্পতিবার সোমবার খেয়াল করে সিয়াম থাকতে হবে আর বাৎসরিক যদি ধরতে চাই তাহলে প্রথম সাবান থেকে একটানা না পনেরো তারিখ পর্যন্ত অন্তত অন্তত প্রথম সাবান থেকে শেষ পর্যন্ত এরপরে আমরা যাই জুল হিজার এক থেকে নয় তারিখ রাসুল সাল্লাম চারটে জিনিস কখনো ছাড়তেন না তার একটা হলো জুল হিজার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত থেকে পর্যন্ত এক ইবাদত রামাজানের শেষের দশকের দামি কেন জুল হিজার প্রথম দশ দিনে আছে হজ প্রথম দশ দিনে আছে কুরবানি প্রথম দশ দিনে আছে আরাফা তোরা তো হাজার মাঠে গিয়ে কলত আমি কি করব তা আমি এক থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকব তাসবিহলা জিকিরত করব দান খয়রাত করব আজকের আলোচনার শেষেই চলে আসলাম আবু আইমান अंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাওয়ালের ছয়টা সিয়াম রামাজানের পরে আবু আইমান अंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মান সামা রমজানা কেউ যদি রামাজানের পরে সওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে কেউ যদি রামাজানের পরে সওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে তবে হাদিসের এবার বোঝা যাচ্ছে যে রামাজানের পিছে লাগিয়ে দিবে ঈদের পরের দিন থেকে করাই ভালো শরীরের গতিতে করেন মাসে হলেই হবে তবে হাদিসে যায় যা তাতে ঈদের পরের দিন থেকে ছয়টা করে নেয় সবচেয়ে ভালো ধারাবাহিক করারই চেষ্টা করুন এটাই ভালো মাঝে মধ্যে ছাড়তে হবে এ কথা মিথ্যে তারপরে ঋতুবতী মহিলাদের ঋতুর কারণে রামাজানের ছুটে গেছে এটা আগে করতে হবে তারপরে সব সর এগুলো মিথ্যে ওরা সব অহেতুক কথা রামাজানের করতে হবে আল্লাহ তাকে সারা জীবন সময় দিয়েছে ঋতুবোধে হাইজের কারণে যে তার রোজা ছুটে গেছে আল্লাহ রসুল্ল ওই মহিলাকে তার সারা জীবন সময় দিয়েছে সওয়াল পার হয়ে গেলে এটা পার হয়ে গেলো মর্মে সকল দিনই ভাই বোন যারা অনলাইনে আমাদের সাথে আছেন যারা সময়ের গতিতে ভবিষ্যতে আমাদের এসব বক্তব্য অবগত হবেন সকল দিনই ভাই বোনকে আমরা নফল শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনই ভাইবোন আল্লাহকে সন্তুষ্ট করার ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত যেটা আপনাকে বলি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান ওর ক্ষমতা ভিন্ন ও সবচেয়ে দামি এবাদত নয় তবে সবচেয়ে শক্তিশালী এবাদত একটা থেকে আর একটা ঘটাতে পারে একজন সাহাবে এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছেন তারা কামাল ওলা মিসি কোনো কিছু বলে যাননি ও করে যাননি হাল ইকপ ফেরো আন আতা কান আমি যদি আমার বাপের নামে দান করি এ দান আমার বাপের পাপকে মিটাবে আল্লাহ না মালার শুনো না হ্যাঁ তুমি দান করো তোমার বাপের পাপ পিড়ে যাবে দানে তাহলে আমি আমার বাপের উপকার করতে পারি পাপের ব্যাপারে পাপ মিডিয়ে দিতে আল্লাসন ছোট বড় বললেন না হাদিস বোখারে মুসলিম একজন লোক এসে বলছে যে কাদু উফত আলা তনাব আমার মা হঠাৎ মারা গেছে হলা তাক আল্লা আমার মা কথা বলতে পারলে দান করতেন সাহাল্লা ইন আত সাধা আমার মায়ের নেকি পাবে কি আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে হ্যাঁ তোমার মায়ের নামে দান করলে তোমার মা নেকি পাবে দানের খুব ক্ষমতা বন্ধ করে দেয় আপনি এটা করেন তবে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম ইবাদতের জগতে শ্যাম আপনি শ্যাম পালন করেন সম্মানিত দিনী ভাই বোন বিশেষ ভাবে মাসে ছয়টি সিএম আরাফার একদিন সিএম মহররমের দুই দিন সিএম প্রতি মাসে তিন দিন সিএম এছাড়াও একদিন সিয়াম থাকবেন একদিন এমনি থাকবেন এটা দাউদ আলাহ ইসলামের এছাড়াও একদিন সিএম থাকবেন দুই দিন এমনি থাকবেন এইটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে নফল শ্যাম করে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি